আজ 6 মার্চ। 25 বছর আগে আজকের দিনে যশোরে উদীচীর সম্মেলনে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিভে যায় তরতাজা 10টি প্রাণ, বঙ্গু হন 150 মানুষ। ভয়াবহ এই ঘটনার আজও বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় হতাশ সংস্কৃতি অঙ্গনের মানুষ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ঘড়ির কাঁটা রাত 1টা পেরিয়েছে। তারিখ 1999 সালের 6 মার্চ। যশোরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে চলছে উদীচীর দ্বাদশ সম্মেলন। হঠাৎই মঞ্চকে কেন্দ্র করে ঘটে পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ। মুহূর্তে থেমে যায় সুরের মূর্ছনা, চারদিকে কেবল চিৎকার, কান্না, আহাজারি। ঘটনাস্থলে মারা যান 4 জন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান আরও 6 জন, আহত হন 150 মানুষ। বিভীষিকাময় সে রাতের পর 25 বছর পেরিয়ে গেছে, কিন্তু আজও হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ হয়নি। এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে এর যে তদন্ত প্রক্রিয়া, এই তদন্ত প্রক্রিয়ার যে গলদ, সেই গলদের কারণেই আসলে এই হত্যাকাণ্ডের বিচার এখনও পূর্ণতা পায়নি। উদীচি হত্যাকাণ্ডের আসামিরা যশোরের স্পেশাল জজ আদালত থেকে বেকসুর খালাস পান। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে শুনানির অপেক্ষায়। সেই মামলার আপিলটি তদবির করে দ্রুততার সাথে আপিল শুনানি করলে আমার মনে হয় যে আসামিরা দণ্ডপ্রাপ্ত হবে বলে আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি হিসেবে মনে করি। মামলার একাধিক আসামি এরই মধ্যে মারা গেছেন, বাকি আসামিরা জামিনে আছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।